হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি অনেক খুশি, কারণ নীলের অনলাইন থেকে গিফট এসেছে, বাবা দিয়েছে জন্মদিনের স্পেশাল গিফট। এই দেখো, আজকে ফার্স্টে গিফট থেকে শুরু করছি ভিডিও। জাস্ট কিছুক্ষণ আগে এলো, কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে ওই লোকটা ফোন করেছিল, বাবু করে নাই না, আর ফোন করে নাই, কারণ কিন্তু আমাদের অ্যামাজনে বলেছিল কাল আসবে। যে বাবার তরফ থেকে নীলের জন্য দেখি কি আছে, আমার সঙ্গে জানি আরও আমাদের ওগুলো চলে এসছে, ওগুলো তোমাদেরকে আজকেই দেখাবো। ওগুলো ভেবেছিলাম সবগুলো একসাথে আসুক, তারপর দেখাবো। তো সবগুলো তো চলেই এলো, এখানে বার্থডে গিফট। না বসি বসে বসে ভালো না সুবিধা হবে। এটা খুলতে হবে, দেখবে ব্লেডটা সাবধানে ইউজ করবে। আমার তো গিফট খুলতে খুব ভালো লাগে, প্লাস্টিক তো কত প্লাস্টিক, তাহলে ছেড়ে দেবো। কাটার দরকার আছে? ওইটাই তো বলছি, নাই ওই সেলো টেপটা কাটো, এই যে এই সেলো টেপটা কাটো। ওইটা তো কাটছিলাম বাবা, ওই প্লাস্টিকটা কাটো। সোজা করো, সোজা করো, এটা সোজা করো। হ্যাঁ দেখো, খুলতে সুবিধা হবে। আর নীল গিফট দেখতে চলে এসছে, নীলকে দেখাও একটু। হ্যাঁ ওই এই দেখো নীলের গিফট, তার আস্তে আস্তে খুলে খুলে সব দেখাই। প্রথমে একটা কাগজ, এলো গাড়ি, ওটা তো সাইকেল বটে, বাইকের মতো রয়েছে, দেখতে বাইকের মতো লাগছে, তাই না? সব খোলা খোলা আছে এখানে, না ব্যাটারি দিয়েছে, কোনো ইয়েতে ব্যাটারি দেয় না, এটা দিয়েছে ব্যাটারি। খুব সুন্দর এটা, ইয়ে বটে ওই হ্যাঁ পুরোটা আস্তে আস্তে সব দেখায়। এটা লাগাবার জন্য, এই দেখো আয়না লাগাবার জন্য স্ট্যান্ড দিয়ার দেয় না, ওইটাই বলো না। তুমিই তো ফিট করবে, তুমি দেখে রাখো সব। ফিট করে পরে আমি তোমাদেরকে দেখাবো। না তুমিই ফিট করবে, ফিট করাটাও দেখাবে। আমি করতে পারি না, আমি তো ছেলে বটে। না যে প্যাকেজ খুলে তাকে ফিট করতে হয়, লেখা আছে দেখো কাগজটাই। আমরা এত দামি দিতে পারি না, কারণ গরিব মানুষ, বাবা একটু বড় লোক আমাদের। ও বাবা মা সবাই দিয়েছে। হ্যাঁ আমরা তিনজন গরিব, বাবাই বড় লোক, পেট্রোল ভরতে হবে না ডিজেল, বাইক দিয়েছে বলে আমাকে। বাবা এই বছর বাইক দিয়েছে, পরের বছর চার চাকা দেবে। নামিয়ে খুলো, আজকে শুধু তোমাদেরকে গিফটই দেখাবো, বেশি গিফটের ভিডিও আজকে করো, আর আমাদের গুলো দেখাবো আজকে। পেট্রোল কত দাম? হাতটা ব্লেডটা হাতে লাগবে, ডিজেল গাড়ি না পেট্রোল গাড়ি? ব্যাটারি গাড়ি বটে। আমি দেখি না কি জিনিসটা বাবা, কি বটে, এটা গান বাজবে নাকি? না চিকচিকির খরচ দিদি, ১০০ টাকার গিফট আর কি পাঠাবে, কিন্তু আমার গিফট
কিন্তু ওরা তো দেখতে দেখে অত জিনিস দেয় না, দাম দেখে দেয়। তুমি করো দেখে কাজ করো। হ্যাঁ বাবা কাটতে মানা করছিল, বাবা প্যাকেটটা দেখে আইডিয়া লাগিয়েছে এখানে এই গাছ লাগাবো। শুধু বাবা বলছে এটা কেটে না ওখানটা কাটো, বাবা বলছে তুই জিনিসটা ভেঙে দে কিন্তু প্যাকেটটা খারাপ করিস না। মানে ফিটিং করতে পারবে না বুঝলে, সেই জন্য বলছিল ক্যামেরাটা অফ করে অন্য কেউ ফিটিং করো। এই দেখো নীলের গাড়ি রেডি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা লাগলো, বাবা আর বাবু মিলে রেডি করলো, খুব সুন্দর লাগছে ফিটিং করার পরে। গান বাজে তো বাবু, কোথায় বাজে, সুইচ দেখাই দেবে একটু, আমি হাত দিতে পারি, স্যানিটাইজ করেছো, দাঁড়াও দেখাই কী কী বাজে। এখানে গান বাজে, ঠিক আছে বিকালে ভালো করে দেখিয়ে দেবো। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যা 6:30, আর সকালে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ গাড়িটা ফিটিং করছিলো। আর আজকে তোমাদের কোনো ডেলি লাইফ স্টাইল কোনো ব্লগ দেখাবো না, শুধু আমাদের নীলের গিফটগুলো দেখাবো। চলো ফার্স্টে গাড়িটা দেখে নিই, তারপর তোমাদেরকে আমার আমি মা বাবু কী গিফট দিয়েছে ওগুলো দেখাবো। আর গাড়িটা ভালো হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? ফ্যানটা একটু অন করেছি, কিছু মনে করো না, একটু আওয়াজ পেতে পারো, খুব গরম। আর এই দেখো নীলের গাড়ি ফিটিং হয়ে গেছে, আধ ঘন্টা লেগেছে ফিটিং করতে, আধ ঘন্টা কি বলবো, এক ঘন্টা, হ্যাঁ এক ঘন্টা লেগেছে। এই গাড়িটা একটা সিস্টেম ভালো, এখানে জিনিস রেখে যাবে, সেই জন্য মামকে বলছি বাপের বাড়ি গেলে এবার এই গাড়িটাই নিয়ে যাবো। আগে জিনিসগুলো দেখিয়ে না, তারপর লাইট অফ করে দেখাবে কোনটা দেখতে কেমন লাগছে। জন্মদিনের দিনে রাতে পড়াবো, ইচ্ছা আছে পড়ানো। আর এখানটা একটু আকাশি আছে দিয়া, আর দেখো প্যান্ট কিন্তু শুকিয়ে পড়ে প্যান্টটা। বাবু বলে সেদিন জিজ্ঞেস করছি তবে এনেছিল, বাবু এটা কিসের জামা, বলছি গেঞ্জি কাপড়ে, তুমি বললে গেঞ্জি কাপড়ে তাই, মুখের শুকির জামা, ওটা জামা এ প্যান্ট, আচ্ছা আমি সুতির কাপড়কে গেঞ্জির কাপড় করতে পারি না।
তাহলে তো আমারটা লাস্টে হবে। কে বড়? কে বড় না, কার দিয়ে একটু ভালো লেগেছে তোমাদের। কোথায় হচ্ছে তোমার গেম? তুমি গেম মোডে করে রেখেছো, ওটা অন করে করো। এবার টিপো, দেখো টিপি। এটা বলছে এটা কাজে লাগবে, আর একটু বড় হলে যখন পড়তে শিখবে। আর নীল একটা কাজ করে দিয়েছে অলরেডি, তাও দেখাচ্ছি। এই যে মাউস, এটাকে মাউস করে বাচ্চাদের অনেক এটা ছাড়িয়ে দিয়েছে, জাস্ট একবার নিয়েছে ওটা, ও তার মধ্যে কাজ করে দিয়েছে। ট্যালেন্টেড ছেলে না? ট্যালেন্টেড বাবা, ট্যালেন্টেড ছেলে, তাই না? আমি আমার ছোটবেলাকার খেলনাগুলো তো নীল খেলছে এখনো। তোমাদেরকে একটু দেখাবো নীলের টয় কার। তো ভাবো আমি কতটা জমিয়ে রাখতাম। এটা বাবুর দিয়া গিফট, কেমন হয়েছে অবশ্যই জানাবে, কার মনে ভালো হয়েছে। তবে আমার এটা কাজে লেগেছে ভালো, বটে নীলের কাজে লাগে না, একটু বড় হলে রাখি এখানে। আর এই দেখো এটা আমার দিয়া গিফট, আমি ছোট মানে খুব একটা বড় লোক নই, তার জন্য ছোট একটা ছোট লোক। জন্মদিনের সময় কিনলাম, আর একটা কিন দিয়েছি অবশ্য, একটা নয় আমার তরফ থেকে দুটো নিয়ে। দেখি না লাইট, তারপর অন্ধ করে দেখাবে কেমন লাগছে, বুঝতে পারবে না তো। এবার অন্ধ করো, অফ করে দাও, ওটা অফ করো, সব লাইট গুলো অফ করে দেখিয়ে দাও একবার। নিজের বার্থডে গিফট গুলো দেখলে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, বারবার বলছি।
আর কাটটা ভালো হয়েছে কাটটা খারাপ হয়েছে এটাও জানাবে। তবে মুখের উপরে বলো না যে মামকে সব থেকে ফালতু দিয়েছে, এটা শুনতে খারাপ লাগবে, ওর বেচারা কষ্ট হবে না। তবে একটা কথা, এটা নিয়ে নিন বেশি খালে, দেখো এটা একটু সাদা সাদা দাগ করে দিয়েছে, এটা নিয়ে নিন একটু বেশি খেলা করে, এটা থাকলে ও আর কিছু চাই না, সবসময় বলছে গাড়িটাই চালাও, আর ভাই এই গাড়িটাকে একটু ভয় করে। আমি প্রথম এনেছে তো আজকেই এলো এটা অবশ্য, আর এগুলো দু তিন দিন আগে এসছে, আমি ভেবেছিলাম সবগুলো আসুক তারপর তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে আগে বলেছি অবশ্য। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে দেখা হবে নতুন একটি ভিডিও।